গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো? যাতে তোমাদের কাছে আমরা কিছু পড়াশোনা আমরা বলে দিতে পারি, যাতে তোমরা বাসায় বসে নিজেরা করতে পারো। আশা করি তোমরা এই যে করোনা ভাইরাসের পরিস্থিতির জন্য ঘরে আছো, কিন্তু বাবা মা বাধ্য আছো, ঠিক মতন পড়াশোনা করছো। তবু আমরা তোমাদের যদিও একসাথে ক্লাসরুমে নাই, তবু আমরা তোমাদের মনে করি তোমরা আমাদের কাছে আছো। আর তার জন্য আমরা কি করেছি, তোমরা যাতে বুঝতে পারো, কারণ আমরা তোমাদেরকে অনলাইনে কি পড়াবো সব কিছু আমরা দিয়েছি, তবু আমরা তোমাদের জানানোর জন্য কিছু বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা অনেকেই বাসায় অনলাইনে এই পড়ার জন্য যে নোট এটা আমরা পাঠিয়ে দিয়েছি, তারপর তোমাদের কাছে রয়েছে আমাদের যে সিলেবাসটা, এই সিলেবাসটা তোমরা পেয়েছো। আমরা সিলেবাস এবং আমাদের এই যে পড়ার জন্য যে আমরা তোমাদের দিয়েছি এই শীটগুলো তোমরা বাসায় ফলো করবে। আর আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্র থেকে আমি কিছু পড়াশোনা বলবো এবং তোমাদের নিয়ে করব। আর যে ব্যাকরণ অংশটা আছে আমি এরপরে তোমাদের আবার বলে দেবো। নাও তাহলে আমরা পড়াশোনা শুরু করে দিই। তোমরা কি রেডি? সবাই তাড়াতাড়ি খাতা পেন্সিল তারপরে শীট সমস্ত কিছু নিয়ে বসো। আর মিসের সাথে আজকে আমরা ক্লাস করি, দেখি আমরা কি কত ভাষা ভালো মতো মা বাধ্য থেকে বাবা বাধ্য থেকে সমস্ত কিছু সুন্দর করে করতে পারি। আমরা যে শীটটা পেয়েছি এখান থেকে আমি সম্পূর্ণ বলবো না, কিন্তু কিছু কিছু অংশ আমি তোমাদের বলে দেবো যাতে তোমরা বাসায় করতে পারো। এখানে প্রথমে আমরা দেখি যে ছড়া রয়েছে, কর্ম হন কর্ম কর আর মামার বাড়ি। এই ছড়াটা শোনা বন্ধুরা, তোমরা এই বই দেখে পড়বে এবং কবিতা এবং কবির নাম সহ অবশ্যই লিখতে হবে, আমাদের শিখতে হবে। আর আমার যেহেতু অল্প একটু সময় আমরা পাই তোমাদের কাছে, আর এখন তোমরা বাসায় করো এবং আমার সাথে একটু সময় তোমরা করতে পারবা। আর বাসায় যখন করবা অবশ্যই তোমরা সুন্দর করে ছড়াটা আবৃত্তি করা, লেখা, কবির নাম সহ অবশ্যই শিখবে। আর পৃষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে। আর আমরা দ্বিতীয়তে চলে যাচ্ছি, বর্ণ দিয়ে শব্দ লিখুন। আমরা ক থেকে ম পর্যন্ত আমরা করব। আমি এখানে মাত্র কয়েকটা দিয়েছি যাতে আমরা বুঝতে পারি। এখানে আমরা দেখি যে টতে আমরা টিয়া লিখি, টাকা লিখি, কিন্তু এটাই যে তোমার লিখতে হবে শুধু সেটা না, তুমি যা জানো ট দিয়ে ঠিক সেটাই তুমি লিখবা। যেমন ট দিয়ে টিয়া টাকা, তুমি যদি চাও আমি টপ লিখবো সেটাও লিখতে পারো। আরও যদি তুমি পারো তুমি যত শব্দ পারবা টপ দিয়ে ঠিক সেগুলো তুমি লিখবা। আর ঠ দিয়ে যদি ঠোঁট হয়, ঠেলাকারি হয়, এখন তুমি ভাববা যে আমি তো এই দুটো পারি, তাহলে তুমি ঠোঁমা লেখো ঠোঁমা। এইভাবে তুমি তোমার ইচ্ছা মতো তুমি শব্দ শুধু যে অক্ষরগুলো আছে এগুলোতে তুমি তোমার নিজের ইচ্ছা মতন শব্দ তৈরি করতে পারো। তারপর আমরা দেখি ক নাম্বারে বানান লিখো, শ্রুতলিপি। শ্রুতলিপি মানে কি, আমরা যখন বলি তুমি শুনে শুনে তোমার খাতায় তুমি লিখবা। আমরা দেখি যে কার কত মেমোরি আছে, কে কত লিখতে পারে, ফার্স্ট এবং টিচার যখন বলবে তুমি তাড়াতাড়ি লিখবা, তোমার সেখানে শুনতে হবে লিখতে হবে। আর আস্তে আস্তে তোমার এভাবে তুমি অনেক কিছু তাড়াতাড়ি করে লিখে আগাতে পারবে। যেমন আমি যদি বলি উৎসব লিখো, তখন তাড়াতাড়ি লিখবা উৎসব। আমি যদি বলি সিংহ লিখো, ঝমঝম লিখো, তারপরে যদি লিখি যে মাছ লিখো, তাড়াতাড়ি তুমি মাছ লিখে নিবা। এটা আমি যে কোনো জায়গায় তোমাকে এই বই থেকে কিংবা বই বাড়ি থেকে আমি করবো, আর তুমি সেটা লিখবে। আর আমরা গতে চলে আসি, গতে লেখা রয়েছে এলোমেলো অক্ষর সাজিয়ে লিখো। আর এই যে এলোমেলো অক্ষর সাজিয়ে লিখো, এখানে আছে তরসু পরশু ল। তুমি চিন্তা করবা তরসু পরশু ল কি হয়, তখন তুমি মনে মনে ভেবে তার আগেই তো পুতুল হয় তো, তখন তুমি কি লিখবা কষ্টু তস্পু ল পুতুল। তারপরে আমি লিখেছি তা বা স, তুমি চিন্তা করবা যে কি হবে, তখন তুমি ভাবতে ভাবতে লিখবা। আর তাড়াতাড়ি করে বাতাস, দেখো এটা বাতাস হবে কি, অক্ষরগুলো সাজিয়ে সুন্দর করে একটা শব্দ তৈরি করবে। তারপরে আমরা
শব্দ বুঝতে হবে। এখানে রয়েছে আ আকার, তুমি বয়কের মা, বয়কের মা, বয়কের মা। তোমার যদি ইচ্ছা হয় যে আমি আরো লিখতে পারি তখন তুমি এখানে কি লিখতে পারবা, মা বয়কের মা, বয়কের মা, মা। আবার যদি দেখো যে মামা আমি পেয়েছি তাহলে আমি দাদা লিখি, দয়কের দা, দয়কের দা, দাদা। এখন দেখলাম যে তুমি বেশ কতগুলো সেই শব্দ আকার দিয়ে লিখতে পারছো। ওপার কি করতে হবে, আকার থেকে ওকার পর্যন্ত যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো দিয়ে অবশ্যই তোমার শব্দ গঠন করা শিখতে হবে। এখন আমরা দেখি চার নম্বরে কি রয়েছে, প্রশ্ন ও উত্তর। আমরা এই শীটটা যদি দেখি এখানে লেখা আছে প্রশ্ন ও উত্তর। এখন আমরা ভাবতে পারি প্রশ্ন উত্তর আমরা কোথা থেকে পেলাম, তোমাদের কাছে যে বই রয়েছে আমার বাংলা বই, এখান থেকে তুমি দেখবা যে অনেকগুলো ছোট ছোট সেই বাক্য রয়েছে, তারপরে বাক্য গল্প রয়েছে কিছু কিছু ছোট ছোট, ওখান থেকেই তোমার প্রশ্ন উত্তর আমরা নিয়েছি, এই বই থেকেই নিয়েছি। এখানে যেমন লেখা আছে মৃগ কি খায়, আমরা দেখতে পারি সেই বইয়ের পৃষ্ঠাতে আমরা চলে যাই, এখানে আছে মৃগ তৃণ, কোথায় আছে এই যে দেখো এখানে আছে কি মৃগ তৃণ খায়। আমরা দেখতে পাই যে আমরা সমস্ত কিছু আমাদের বই থেকে নিয়েছি, আমাদের শুধু বই থেকে জানলে কিন্তু অনেক কিছু হবে না, আমরা বইয়ের বাইরে থেকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। তারপরে আমরা দেখি আরো আছে কোথায় বউ আছে, উত্তর হবে কি বউ যাকে বউ আছে, এটা কিন্তু আমরা যদি এই বইটা পড়ি আমার বই, আমার বইয়ে আমরা দেখতে পাবো যে অনেকগুলো পাতা রয়েছে যেখানে আছে দীর্ঘকার, ঋকার, এগুলো অবশ্যই আমরা কি করব বাসায় পূরণ করব, শিখব, এবং এটা দিয়ে যে শব্দগুলো হয় সেই শব্দগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। ঠিক সেইভাবে তুমি এই যে এখানে আছে বিষ এলো, দৃঢ় পায়, এগুলো তুমি সুন্দর করে ছন্দে ছন্দে শিখতে পারবা এবং লিখতে হবে তোমার। তারপর আমরা দেখতে পাই যে অনেক কিছু আমাদের বই থেকে আমরা নিয়েছি, তাছাড়া কিন্তু আমরা যদিও দেখি যে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সেগুলোও কিন্তু আমাদের এই বইতে রয়েছে। তোমরা বই যে আমরা যে তোমাদের বই দিয়েছিলাম আর তোমরা যখন ভর্তি হয়েছিলে এই যে বইটা আমরা দেখতে পাই সিলেবাস, এইখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে যে আমার বাংলা বই, আমার বই, এখান থেকে কত পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়তে হবে জানতে হবে, সেখান থেকে আমরা শিখব এবং জানব। তারপরেও আমরা তোমাদেরকে অনলাইনে এই লেখাগুলো দিয়েছি যাতে তোমাদের অনেক কিছু থাকে, আমরা এক জায়গা দিয়েছি যাতে তুমি এটা ফলো করতে পারো তুমি। তাহলে আমরা ছোট্ট বন্ধুরা দেখতাম যদি আমরা দূরে রয়েছি কিন্তু আমরা আসলে কাছেই আছি তোমাদের, যদি আমরা তোমাদের দেখতে না পাই তোমরা তবু আমাদের সাথে রয়েছো। তা বন্ধুরা আজকে আমরা এ পর্যন্ত শিখলাম, তোমাদের আমি সম্পূর্ণ শিখলাম নাই কিন্তু আমি কী করছি একটু একটু করে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর মনে রাখবা এই যে বিশ্বে যে করোনা ভাইরাস রয়েছে এখান থেকে মুক্তির জন্য আমাদের কী করতে হবে, নিজেদেরকে সচেতন করতে হবে, বেশি করে হাত ধুতে হবে এবং আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমাদের যদি বাইরে খেলতে যেতে ইচ্ছা করে কিন্তু নিজেদের রক্ষার জন্য পরিবারকে রক্ষার জন্য আমাদের কী করতে হবে ঘরে থাকতে হবে। তাই ছোট্ট বন্ধুরা আজকে আমরা এই পর্যন্ত শিখলাম, আমরা তাহলে ভালো থাকি সুস্থ থাকি, এরপর যখন আমাদের ক্লাস হবে আর একটা তখন আমি তোমাদের কী করব বাংলা ব্যাকরণকে আমি দেখিয়ে দেবো কীভাবে আমাদের পড়তে হবে, আমি কীভাবে তোমাদের পড়াবো।